প্রথমে বেড়াতে বেড়াতে আমি হাঁপিয়ে গেলাম। ওরে আমার টুনটুনি পাখি রে, আসো মুখটা মুছে দি। কি গন্ধ, কদিন কাচনি জামা। আরে ভাই কথা তো বলো। এই কথা বুঝতে পারছিস নি? সব কথা আমাকে বুঝতে হবে। তোমরা পাড়ায় এক নাম্বার হওয়ার জন্য যা লাগিয়েছো, আমি ইমাম হয়ে বলছি তোমাদের কুরবানি হবে না। বেশি হোক তাতে তোর কি, টাকা তো সে আমরাই নিতাম, তোকে দিতাম নাকি? শালা বেঁচে দিবে তো আবার ঘুরিলি চলে এসতে, শালাকে মারবে থাপ্পো। ও আবার মার হলো, মারের স্টাইল আমার কাছ থেকে শিখিলে। আমি যেভাবে টাকা সুদে খাটিয়ে চিটারি করে বড় লোক হয়েছি, জীবনে মরার পর জান্নাতে যাব কি যাব না তার কোনো গ্যারান্টি নাই, তার থেকে বেঁচে থাকতেই একবার জান্নাতটা দেখে নিই। কি ব্যাপার,
আমি দেখতে পাচ্ছি না কেন? আমার চাকর দেখতে পেল, আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমি বলি জান্নাত দেখতে পাচ্ছি না, তাহলে তো চাকরের কাছে আমার মান সম্মান থাকবে না। আমার টাকা যায় যাক, কিন্তু ওজন ধরা দেয়া যাবে না। তাই তো রে, তোর কথাই তো ঠিক। কত সুন্দর জান্নাত! তোদের কাছে ছকে ফেলেছি, তোদের জান্নাত না দেখে উপায় আছে? আমি কই দেখতে পেলাম না, বাবু কি করে দেখতে পাচ্ছে? আসলে মালিকের যেভাবে চুরি করে খায় জান্নাত আমি দেখতে পাই। আমার মালিকটা ভালো বলি দেখতে পাচ্ছে, আমার মতন চোর হলে আর দেখতে পাইতো না। আপনি যখন জান্নাত দেখতেই পালেন, তাহলে টাকা দিয়ে গরুটা লি চলি যান। আরে শালা, চরম ফ্যাসাদে পড়ে গেলাম তো, জান্নাত তো দেখতেই পাইলাম না, এখন আবার 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে। এই শাকিল, টাকাগুলা দিয়ে দে, গরু লিচ। ঠিক আছে। এই শাকিল, তোর ভাবিকে ডেকে লাগা যা। ঠিক আছে। গিন্নি, এই দেখো 2 লাখ টাকা দিয়ে গরু কিনলি, চলে আসলাম। বাহ, গরু তো কি সুন্দর কিনেছো, পাড়া সেরা গরু। কিন্তু প্রচার যদি না করো, তাহলে লোকে জানবে কিভাবে যে আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছি? এই শাকিল, এখানে আই। বাবু মারলেন কেন? এই এই বুদ্ধিটা তুই আগে আমাকে দিতে পারিসনি, তুই থাকতে আমার বউ কেন বুদ্ধি খাটাবে? ও বুঝতে পারিনি বাবু। যা, পাড়ায় পাড়ায় মাইক নিয়ে বেরিয়ে পড়। সবচাইতে বড় কুরবানির গরু কিনেছিলে? এখন তো শুনছি রাশিদ 1 নম্বর গরু কিনেছে, পাড়ায় পাড়ায় টুকটুকিতে করে প্রচার দিয়ে বেড়াচ্ছে। আব্বা, তুমি যে বললা আমাদের গরুটা সবচাইতে বড়, আমরাই 1 নম্বর হব। এখন তো দেখছি আমরা হেরে যাব। হেরে যাব মানে? আমি ওই রাশিদকে চিনি, আগেও সাইকেল সেরি বেড়াইতো। আজ 2 নম্বর লাইনে গিয়ে শুধু টাকা কাটি, ভারী টাকার গরম দেখাইছে নাকি? শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ে মন, মুর্শিদাবাদ জেলার 1 নম্বর কুরবানির গরুর প্রচার হবে এখন। আমাদের পাড়ার কিছু পাগল মার্গা লোক প্রচার করে গেছে যে রাশিদ সবচেয়ে বড় কুরবানির গরু কিনেছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আপনারা ওই গুজবে কান দিবেন না, সবচেয়ে বড় কুরবানি কিনেছেন ইউটিউবার সুপারস্টার আকাশ। আমাদের আকাশ ভাইয়ের 1 নম্বর কুরবানি গরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে হাড়ি মানার নিমন্ত্রণ থাকলো। আপনারা অযথা কুরবানির মাংস নিয়ে টেনশন করেন না, আর চলে আসুন ইউটিউবার সুপারস্টার আকাশের বাড়ি। আপনারা ঈদের নামাজ পড়ে আর দেরি করেন না। ভাই রে, দুনিয়ার অবস্থা, কুরবানি দিবে তাও প্রচার করে বেড়াচ্ছে। কিয়ামত হতে আর বেশি দেরি নাই, কিয়ামত হলো বলে। এই বোন, সবাই বলছে বল আকাশ ভাইয়ের গরুরা নাকি সবচেয়ে বড়। হ্যাঁ রে, তার লাগি তো সবাইকে নিমন্ত্রণ করে গেছে, আমরা তো ঈদের নামাজ পড়ে অমনি চলে যাব। আমিও তো যাইতাম বোন, কিন্তু সেই কুরবানির মাংসটুক কোথায় থুবো সে চিন্তাতে মন্নু। চিন্তা কি আমাদের ফ্রিজে থুবি? যত বড় ফ্রিজ কিনেছি দেশের মাংস সব এটি যাবে। তাহলে আমাদেরকেও ডাকিস বুন, একসাথে যাবো। ঠিক আছে, ডাকবো। এই কুরমানে চলে আসলো, একটা কুরমানে দেয়া দরকার। চ তাহলে একটা ভালো দেখি গরু খুঁজি, আর একজনে কেউ কুরবানি দিবে কি দেখি, তাহলে 3 জনা মিলি ভালো হবে। ঠিক আছে চ তাহলে, গ্যাস ভাইয়ের কাছে কি খোঁজ দিলি কি কুরবানি দিবে কি?
ভাই তোমার তো ভালোই অবস্থা, জমি জায়গাও মেলা আছে। তোমাকে তো কোনো বছরে কুরবানি দিতে দেখলাম না, তুমি কুরবানি টুরবানি দিবা না? আমরা লোক খুঁজছি, একটা লোক কম হয়েছে, তুমি আমাদের সাথে ভাগে একটা কুরবানি দাও না। এখন তো বউকে না শুধু বলতে আসছি নি, তোমাকে কাল সকালে বলবো। ঠিক আছে শালা, আমি জীবনে কুরবানি দিইনি, আমাকে অপমান, থাম তোদেরকে জব্দ করছি। মেকাইল তোমার বাড়িতে যাচ্ছিলাম, দেখালো ভালো হলো, কুরবানি গরু কিনলে চলে এসছি, 1,00,000 টাকা দাম নিল, তাহলে তোমরা এবার 33,300 টাকাকে দিয়ে দাও। আরে বাপরে 33,000 টাকা, অত টাকা কোথায় পাবো ভাই? আমি 3,000 থেকে 4,000 টাকা করে দিয়ে কম দামে গরু নিবা ভেবেছিলাম। আরে কুরবানির জিনিস এর আবার কম দাম ফম দাম কি? বছরে একবার কুরবানি দেবো, পাড়া সেরা গরু না হলে কুরবানি মানায় না ভাই, অত দামের কুরবানি আমি দিতে পারবো না। তাহলে জাহাঙ্গীর ভাই তুমি কি বলছো বলো, এত টাকা দিয়ে কুরবানি দিতে পারবো না? খুব তো আমার বাড়ি গিয়ে সেদিন ভাবলিলি যে আমি জীবনে কুরবানি দিতে পারিনি, তো এখন একটা গরু কুরবানি দিবো বলে কিনে আনলাম, তো কুদ পারছি কেনে? যা তোদের কাউকে কুরবানি দিতে হবে না, আমি একাই দিবো। ও ভাই মেলা টাকা দিয়ে গরু কুরবানি লিছি, এটা ভাগা নিতে হবে। গরু তো লিয়া যাবে না কুরবানি ভাগাই বার না ভাই, বা বললে হবে না ভাই, বেকার ভাই নিতে হবে ভাই। আমাদের বেকার আছে, এবার মাঠে পাঠায়নি, এবার ধান হবে কি করি সেটাও দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আর গরু গরু গিয়েছি ভাই, চলে ফিক্স দাও ভাই, মজুক তো গরুটা কিনলাম ভাই। আরে বাপু ও সব চলতে পারবো না, এবার ছোট তোর হাত টান ধরে বলছো ভাই, হাত ধরলেও হবে না বাবা। সুমন দাদাকে জব্দ করতে গিয়ে তো মনে হচ্ছে এখন আমি নিজেই জব্দ হয়ে গেলাম। শালা মাংস তো এখানেই শেষ হয়ে গেল, এবার কি করবো? আকাশ ভাই খেতে দাও, এ দেখো থালকে টিলে চলে এসেছি, গরমে হাসপাস করছি, বেশি খেতে পারবো না, দুটো খাবার বাড়িলে চল যাবো। শালা বে হইদি কেটলিলে শুকনে একবার নাইতলি চলে আইবা। কিছু বললা নাকি? না না কিছু বলিনি, কিন্তু তুমি যে কেটলি এনেছো তোমার হইতে হবে তো, একটু বড় কেটলি আনবা। বড় কেটলি আনতাম, কিন্তু আজকে কি আমাদের আর বড় কেটলি নাই, তোমাদের থাকলে দাও। ঠিক আছে তোমরা বসো, খেতে দিচ্ছি। আকাশ ভাই তোমাকে দেখো আমরা এত ভালোবাসি, পানি মুড়াও চলে এসেছি। ঠিক আছে তোমরা ওইখানে বসো। বাবু আবার তো লোক এসছে, কি করবো বলেন, মাংস তো সব শেষ। কেসতে তুই হ্যান্ডেল কর, আমি কেটে বন্নু। কি গো থাকে চলে গেল কেন, খেতে দিতে আসছে না যে? কই গো খেতে দাও গো, খিদে লেগে গেছে। দাও গো খেতে দাও গো, খেতে দাও। কই গো মাংসর বালতিটা নিয়ে আসো। কই গো কি গো খেতে দাও, আর কতক্ষণ বসে থাকবো? ও নো ছি ছি ছি, কম না গেল খেতে দিবে না নাকি? চুপ করো তো, মাংস টাংস কিছু নাই, সব বাড়ি যাও। মাংস নাই তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল কেন, আমরা কি কুকুর নাকি? হ্যাঁ তো আমরা কুকুর নাকি, মার শালা খে। আকাশ ভাই এভাবে হাঁপাচ্ছ কেন?
আর বলেন না ইমাম সাহেব, পাল্লা দি কুরবানি দি, সবাইকে কুরবানি নিমন্ত্রণ দিয়েছিলাম, একগুনার মাংস পুজছে না। কুরবানি তো দিয়েছো, কিন্তু তোমাদের কুরবানি হবে কিনা আল্লাহ পাকই ভালো জানেন। এ কথা কেন বলছেন হুজুর? দেখো, কোরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, সবাইকে দেখানোর জন্যও নয়, মাংস খাওয়ার উদ্দেশ্যও নয়। তোমরা পাড়ায় এক নাম্বার হওয়ার জন্য যা লাগিয়েছো, আমি ইমাম হয়ে বলছি তোমাদের কোরবানি হবে না, কারণ তোমরা তো আল্লাহকে রাজি খুশি করছো না, তোমরা তো আল্লাহকে টাকার অহংকার দেখাচ্ছো। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন। শোনো, এবার যা করলে করলে, নিয়াত করো আগামীতে কুরবানি করবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ঠিক আছে হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি নিয়াত করছি সামনের বার থেকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দেবো।